আমি সেই দিনটার কথা আজও ভুলতে পারি না। মনে হয় যেন গতকালের ঘটনা, যখন ডাক্তারবাবু আমাদের বললেন, আপনার মেয়ে রুবি জন্ম থেকেই কানে শোনার অসুবিধা আছে। বিশ্বাস করতে পারছিলাম না, পরিবেশের এত রকম শব্দ, আমাদের কথা কোনো কিছুই ও শুনতে পায় না। যদিও শুনতে না পায় তাহলে তো কোনোদিনই কথা বলতে পারবে না। সেদিন বাড়ি ফেরার সময় মনে হচ্ছিল রাস্তা যেন আর ফুরোচ্ছে না। ওর জগৎটা আমাদের থেকে কত আলাদা, কোনো দোষ ছাড়াই হয়তো ওকে জীবনে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর পাঁচটা বাচ্চার মতোই ও আস্তে আস্তে বড় হচ্ছিল, কিছুতেই বুঝতে পারছিলাম না ওকে নিয়ে আমরা কি করব। মন্দির মসজিদ ডাক্তার ঝাড়ফুঁক অনেক কিছুই তো করলাম, কিন্তু কোনো ফল হলো না। শুধু সময় চলে গেল, কোনো দিশা পাচ্ছিলাম না। কিন্তু সেই সময় থেকেই আমি আর রুবির বাবা একটা কথা বুঝেছিলাম, আমরা যখন ওকে এই পৃথিবীতে নিয়ে এসেছি তখন ওর ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। বংশীদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতেন, রুবির বাবা বংশীদাকে সব কথা জানালেন। বংশীদা আশ্বাস দিলেন কিছু একটা উনি করবেন। একদিন উনি স্বাতী দিদিকে আমাদের বাড়িতে নিয়ে এলেন। শুনলাম স্বাতী দিদি নাকি এইরকম বাচ্চাদের সাথেই কাজ করেন, ভগবান দেবদূতের মতো স্বাতী দিদিকে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। ওর সাহায্যেই রুবির কানের পরীক্ষা করিয়ে কানের মেশিন লাগানো হলো। স্বাতী দিদি অঙ্গভঙ্গি করে ছবি দেখিয়ে রুবির সাথে কথা বলতো, ওর কাছেই রুবি ইশারার ভাষা শিখেছে। উনি আমাদেরও শিখিয়েছেন কেমন করে রুবিকে সবকিছু শেখাতে হবে। রুবি স্বাতী দিদিকে খুব ভালোবাসে। উনি শিখিয়েছিলেন কানের মেশিনের ব্যবহার, ব্যাটারি বদলানো, মেশিনে ছোটখাটো গোলমাল হলে কোথায় গিয়ে সারাতে হবে, কানের মোল্ড কোথায় গিয়ে পাল্টাতে হবে, কর্ড ছিঁড়ে গেলে কিভাবে নতুন কর্ড লাগাতে হবে, আরও কত কি। স্বাতী দিদির কাছেই জেনেছি প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জন্য আইন সম্পর্কে, সরকারি সুযোগ সুবিধা, ডিসেবিলিটি সার্টিফিকেট, আইডি কার্ড এইসব। জেনেছি যে আইন অনুযায়ী রুবির মতো বাচ্চারাও আর পাঁচটা শিশুর সাথে সাধারণ বিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে। নতুন স্কুল ড্রেস পরে নতুন বই খাতার ব্যাগ নিয়ে রুবি যেদিন প্রথম স্কুলে যায় সেদিনও খুব খুশি হয়েছিল। আমারও সেদিন ওকে দেখে খুব গর্ব হচ্ছিল। রুবির বন্ধুরা দিদিমণিরা সবাই ওকে খুব সাহায্য করত, রুবিও বন্ধুদের সাহায্য করত। 60% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে রুবি বিদ্যানগর কলেজে ভর্তি হল। সরকারি স্কুল ও কলেজে রুবির মতো প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রীদের জন্য শতকরা 3% আসন আইন অনুযায়ী সংরক্ষিত আছে, কিন্তু বেশিরভাগ কলেজ কর্তৃপক্ষই এই কথা জানেন না, তাই কলেজে ভর্তির সময় রুবিকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। কানে শোনা ও কথা বলার অসুবিধে নিয়ে ঘরে বাইরে ওর লড়াইটা খুব সহজ ছিল না, কিন্তু ও হার মানেনি। সাহিত্য পড়তেও খুব ভালোবাসে, ও লেখিকা হতে চায়। এখন আমি জানি কানে শোনা ও কথা বলার অসুবিধা থাকা সত্ত্বেও একটা শিশুকে কি কি সুযোগ সুবিধা দিতে পারলে, কি শেখালে সে আর পাঁচটা শিশুর মতোই বড় হতে পারবে, সম্মানের সঙ্গে সমাজের একজন হতে পারবে। আমি যখন ওকে ওর বন্ধুদের সাথে গল্প করতে আনন্দ করতে দেখি তখন আমারও খুব আনন্দ হয়, আর রুবির মা হিসেবে গর্বও হয়।